নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইবার্টা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আজকে তিনটে বড় বড় গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া আছে, তো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমরা সব কিছু বুঝতে পারবে। তো দেখো, অনেকেই বলে আমি ফেক নিউজ দিই, মিথ্যা খবর দিই, তা সবারকে আজকে প্রুফটা দেখাবো, ঠিক আছে? তো দেখো, যত বড় বড় ক্রিয়েটার আছে না, যত বড় বড় মানে আর্টিকেল আছে, সবাই কিন্তু কাল থেকে লিখেছে যে টিরি নাকি মুম্বাইয়ে যাবে, কাল থেকে লিখেছে। আর আমি তোমাদের এক মাস আগে আপডেটটা দিয়ে দিয়েছিলাম যে টিরির কিন্তু মুম্বাই যাওয়ার সম্ভাবনা প্রবল, ঠিক আছে? প্রায় 4 সপ্তাহ ধরে নাও, এক মাস, তখন কিন্তু আপডেটটা আমি দিয়েছিলাম। এই দেখে নাও, এই দেখো আমি স্ক্রিনশটটা দেখাচ্ছি, এই হলো কিন্তু প্রুফ। আমি তখন কিন্তু বলেছিলাম যে টিরি মুম্বাই যেতে পারে, অনেকেই কিন্তু অনেক কথা বলেছিল যে টিরি মুম্বাই যেতে পারে না। আর যারা জানে তারা অবশ্যই আমাকে জানে যে আমি কোনো দিন প্রুফ ছাড়া কিন্তু কোনো দিন কোনো কথা বলিও না, ভিডিও বানাইও না, ঠিক আছে? সেই প্রুফটা ছিল আমার কাছে, আর আমি তখন কিন্তু ভিডিওটা বানিয়েছিলাম যে টিরি কিন্তু মুম্বাই যাওয়ার সম্ভাবনা আছে, আর টিরির কিন্তু দল খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে। এই ভিডিওটা আমি কিন্তু সবার আগে এবং সবার প্রথমেই বলেছিলাম, টিরি মুম্বাই যাবে প্লাস টিরি প্রথমে দল ছাড়বে। এই আপডেট কিন্তু তোমাদের প্রথমে আমিই দিয়েছিলাম। তো যাই হোক, টিরির কিন্তু মুম্বাই যাওয়ার চান্সটা কিন্তু প্রবল দেখা যাচ্ছে, ঠিক আছে? হয়তো মুম্বাই তিনি যেতেও পারেন, যেটুকু আমার কাছে খবর আছে। কালকে তিনি অফিসিয়াল হ্যান্ডেল থেকে জানিয়ে দিয়েছেন যে তিনি মোহনবাগান দল ছেড়েছেন, থ্যাংক ইউও জানিয়ে দিয়েছেন। তো যাই হোক, এরপরে যে আপডেটটা সেটাই কিন্তু দেবো কার্ল ম্যাকিউকে নিয়ে। কার্ল ম্যাকিউর বয়স হয়েছে, শোনা যাচ্ছে নাকি কার্ল ম্যাকিউ তার পুরনো যে ক্লাব ছিল মাদার রয়্যাল এফসি, সেখান থেকে এটিকেতে এসেছিল যখন 2018-17 তখন কিন্তু যে মাদার রয়্যাল এফসিতে খেলতো সেই ক্লাবে কিন্তু তার এক বছরের চুক্তির জন্য ডাক পড়েছে একটা। দেখা যাক কার্ল ম্যাকিউ সত্যি ওই ক্লাবে যায় নাকি তিনি মোহনবাগানে থাকে বা আইএসএলের অন্য ক্লাবে ট্রান্সফার হয়ে যায়। এমনটা কিন্তু খবর আছে যে তার কিন্তু পুরনো ক্লাব মাদার রয়্যাল এফসিতে কিন্তু ফিরে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রায় 70% দেখাচ্ছে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারলে ক্লিয়ারলি। তো বন্ধুরা, এবার যে আপডেটটা, তৃতীয় আপডেটটা, ওটা হচ্ছে তোমার আশিক কুরুনিয়ানকে নিয়ে। আশিক কুরুনিয়ানকে যে একটা ভুয়ো তত্ত্ব ভেসে আসছে কাল থেকে যে আশিক কুরুনিয়ানি কেরালা ব্লাস্টার চলে যাবে, আশিক কুরুনিয়ানকে নাকি কেরালা ব্লাস্টার বড় টাকা অঙ্কের অফার করেছে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আমি কিন্তু ভালোভাবে রিসার্চ করে দেখলাম যে আশিক কুরুনিয়ানকে কোনো ক্লাবই অফার করেনি এবং আশিক কুরুনিয়ান মোহনবাগানে থাকছে, টেনশন নেওয়ার কোনো কথা নেই। শুধু এই দুটোই আপডেট আছে, আশিক কুরুনিয়ান কোথাও যাচ্ছে না, আশিক কুরুনিয়ান কিন্তু মোহনবাগান দলেই আছে। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারলে ছোটো ভিডিওর ওপরে। ভিডিওটা এখানেই শেষ করছি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো।